Hello friends, welcome back to my channel. Welcome back to me and my mom. So, tomorrow again, I'm going to take a look at it. আমি সবসময় মানি আমার থেকে ছোট হোক আমার থেকে বড় হোক মাঝারি হোক মানুষকে হিংসা না পেয়ে মানুষকে মানে জেলাস না হয়ে মানুষকে যদি আমরা ভালো কিছু নিতে পারি ভালো কিছু শিখতে পারি সেটাই আমাদের মানে সবথেকে বড় অ্যাচিভমেন্ট হতে পারে তো দীপাঞ্জনা থেকে শিখেছি প্রত্যেকদিন একটা আগে সাগমেন্ট প্রত্যেকটা ভিডিও আমি এরকম রাখবো না তাহলে হয়তো রিপিটেশন হয়ে যেতে পারে এটা দীপাঞ্জনা স্টাইলটাই এরকম তো আমি একটা করে এরকম ভিডিও রাখবো আর গগলস তো আছেই আই ফেকারি ডল খুব বেড়েছিস না খুব বেড়েছি কেন না মিস চন্দনা চন্দনা তো দেখ তোদেরকে আমরা চিনে গেছি তোরা কে প্রত্যেকটা আমাদের ওখানে গিয়ে তোরা কমেন্টস করছিস তাই তো আমাদের বন্ধুদিকে কমেন্ট করেছি আমাকে কমেন্ট করেছিস তারপরে আরো তো আছে সঞ্জয় দা একজন ফ্রেন্ড দিয়ে ছেলে ব্যাপারে আর তুই কি বলেছিস আই লাভ সঞ্জয় দা খুব ভালো কথা খুব খুশি আমি সঞ্জয় দা তো তুই যে বেসিক্যালি কে তুই যে ওই পেপে চার সেটা আমরা বুঝে গেছি তোর তো আর কোনো কাজ নেই কারণ তুই তো একটা প্রফেসর নাই তুই প্রফেসর নাও আমরা সবাই জেনে গেছি তো এরকম করে আমাদের থামাতে পারবে কি কমেন্টস করেছিস তুই ও আমি হোটেল বালিকে নিয়ে যাই ভিডিওটা ছোট করে কমেন্ট কর কেন আর হোটেল বালি যখন একটা বাচ্চাকে অভিশাপ দেয় কি ভাষা হোটেল বালি যে সব কটা করা মার তোদের সাথে যা হবে সকালে ঘুম থেকে উঠে আমি প্রার্থনা করবো যে তোদের সাথে যেন সবার ক্ষতি হয় তখন তো তোদের চুতানো প্রতিবাদ আসে না তখন তো তোদের সি ও সরি বাজে ভাষা তো ইউজ করবো না তখন তো তোদের সি ড্যাশ ড্যাশ ডি ড্যাশ ডি ড্যাশ ড্যাশ প্রতিবাদ আসে না যত রকম বালের প্রতিবাদ চাল হয় প্রতিবাদ জানাতে বালের প্রতিবাদ সব কটা তখন তোদের প্রতিবাদ আসে না হ্যাঁ তখন কি বলেছিস কি বলেছে কমেন্টস গুলো আমি এখানে দিয়ে দেবো তোমরা দেখে নিও এটা এই ভিডিওটাই আমি দিয়ে দেবো সুতপাদির সাথে মিশো না মিশাকা ও বাজা বাজা আর বাজার সাথে মিশলে তোমরা তোমার জীবন ক্ষতিকারক হয়ে যাবে তুমি তোমার জীবন বরবাদ হয়ে যাবে আরে সালা সালা ছেলের পুরুষ না মেয়ে তো আমি জানি না সালা তুই তোরা বলি আসল বাজা তোরা বাজা বলতে তোরা কি বোঝাতে চাস বাজা বলতে তোরা মেন কি করিস তোরা সব কটা বাজা তোরা এমন যাদের মানুষ নিজের বাচ্চাকে বেঁচে তোরা টাকা নিয়ে সে টাকা নিয়ে খাবি সে টাকা আন্ডে পান্ডে গিলবি কিনে ওটাকে হজম করি তোরা নিজের সন্তানদেরও খেতে পারবি এই কথা বলে সবসময় একই কথা বলে তোরা সালা বাজা তোরা এক নম্বরে বাজা তোরা এমনই যাতে লোক নিজের বাচ্চাকে বিক্রি করে খেয়ে তার নারী পুরি বের করে খেয়ে ওই টাকা দিয়ে তোরা অ্যাশ করবি এরকমই তোরা কারণ যারা অন্য সন্তানকে এরকম অভিশাপ দিতে মরে যাবে এরকম অভিশাপ বা তাদেরকে তোরা সাপোর্ট করে আমাদের এসে কমেন্ট মারছিস বি চিচ্ছিস বি ড্যাশাল চিচ্ছিস আর আমাদের কাছে বলছিস আর সঞ্জয় দা ছেলেকে কি কমেন্ট করছিস সেটা আমার আরেকজন যে স্কুলের নামটা আমার কিচ্ছু করতে পারবি না তোরা তোরা কিচ্ছু করতে পারবি না কারণ তোদের এই সবে আমাদের ড্যাশ ছেড়া যায় বুঝাতে পারলাম ড্যাশ ছেড়া যায় জাস্ট ড্যাশ ছেড়া যায় বুঝলি কিনা বুঝলি কিনা তোরা এরকম কমেন্ট করে যা কর না কর তোরা এরকম কমেন্ট করে যা আর আমরা অনলাইন প্রতিবাদ করে যাবো আর এরকম ভিডিও নামিয়ে যাবো আর আমাদের যে ইউনিটিটা আছে আরও বেশি স্ট্রং হবে আর সুতপাদির পাশে সবসময় আমি থাকবো যতদিন আমি আছি আমি বেঁচে আছি আমি ওয়াইটি করবো ওয়াইটি তো সবসময় করবো সুতপাদির পাশেই থাকবো ড্যাশ ছিল না যা